আমাদের গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 10,174টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,262টি আগের কিছু নমুনা সহ, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 2,14,114টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,773টি এবং এ পর্যন্ত 28,511 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন এবং এ পর্যন্ত 5,602 জন। যে 22 জন মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণে একটু যাব। 22 জনের মধ্যে ঢাকা ডিভিশনে 10 জন, চট্টগ্রাম ডিভিশনে 8 জন, সিলেট ডিভিশনে 3 জন এবং ময়মনসিংহ ডিভিশনে 1 জন। ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা সিটিতে 8 জন, ঢাকার অন্যান্য জেলায় 1 জন, নারায়ণগঞ্জে 1 জন, চট্টগ্রামের 8 জনের মধ্যে চট্টগ্রাম শহরে 4 জন, কক্সবাজারে 1 জন এবং চাঁদপুরে 3 জন, ময়মনসিংহ শহরে 1 জন, সিলেট ডিভিশনে সিলেট সিটি কর্পোরেশনে 1 জন এবং সিলেটের অন্যান্য জেলায় 2 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের হাসপাতালে মারা গেছেন 16 জন, বাড়িতে মারা গেছেন 5 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। বয়স বিশ্লেষণে সর্বাধিক 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন 10 জন, তাদের মধ্যে পুরুষ 9 জন, নারী 1 জন। 22 জনের মধ্যে পুরুষ 19 জন, নারী 3 জন। এবং এরপরে আমরা 11 থেকে 20 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, আগে বলেছি 51 থেকে 60 বছরের মধ্যে সর্বাধিক 10 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন।